সবে বরাতর দিনাই মসজিদের ভিতর দিলে বের। মসজিদের ভিতর বের দিয়াক লই দুই ফৈদর মাজত সংঘাত। দুই ফৈদর সংঘর্ষত গুরুতরভাবে আহত সাতজন লোক। আজি ইসলাম ধর্মাবলম্বী লোকসকলের পবিত্র সবে বরাত, আর সবে বরাতর দিনাই হুজাই মোরাজারত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর কাণ্ড। এই মোরাজারর পশ্চিম সামরালীর জাম মসজিদ, কিন্তু পুয়া ফজর নামাজ পড়িবল অহা একাংশই দেখে যে মসজিদের ভিতর মসজিদট দুভাগ করে দিয়া হয়েছে এখন বের। এই বের দিয়াক সমাজের দুই ফৈদর মাজত সংঘটিত হয় মারপিট, আর এই মারপিটত সাতজনক লোক গুরুতরভাবে আহত হয়। ইয়ারে এজনের অবস্থা সংকটজনক। মসজিদ পরিচালনা সমিতির মুখেরে শুনক আসল ঘটনা। আজি ঘটনাটি হল, এখন তো আমার জামে মসজিদ, আমার হামসার জামে মসজিদ। আমার এই মসজিদের এলাকাত 65 বা 69 গড় এনেকা একটা হামসাত মানুষ আছে, সদস্য আছে। ইয়ারপরা চারিজন মানুষে, চারিটা পরিয়ালের মানুষে দরমহা আদি নিদিয়ে। আজি কেদিনমানেরপরা সিহঁতে আমার কাজির বাজার জামে মসজিদত একটা উৎপাত করে আছে। সিহঁতে কমিটির সব হিসাব কিনি, পয়সা পাতি যদি থাকে এইবিলাক আত্মসাত করব, এইবিলাকত লই সিহঁতর একটা হিংসা ভাব জন্মি আছে। আজি কেদিনমানেরপরা সিহঁতে আমার ইমাম সাহেবর পিছত নমাজ নপড়ে, নমাজ নপড়ি পেলাই সিহঁতে বেলেগত নমাজ অনুষ্ঠিত করে, তিনিজন চারিজন মানুহে নমাজ পড়ে। আমি একো কোৱা নাই, মসজিদত তো আমি বাধা দিব নোৱাৰো। মই আকৌ আচৰিত থৈছোঁ, কিয় বেলা দিব? বেলা দিয়াৰ তো কোনো কথা নাই, মসজিদৰ ভিতৰত বেলা দিয়াৰ তো কোনো কথা নাই। এইটো তেওঁলোকৰ ব্যক্তিগত সম্পদো নহয়, এইটো সকলোৰে সম্পদ, আমাৰো ব্যক্তিগত সম্পদ নহয়, সকলোৰে সম্পদ। আমি নমাজ পঢ়িম, ইয়াত কিয় বাধা দিছে? না দেখুন, ইয়াত কিছুমান মানুহ বহি আছে, অস্ত্ৰ বাহিনীও আছে সিহঁতৰ লগত। অস্ত্ৰ কওঁতে বন্দুক চন্দুক নহয়, দাদু এনেকুৱা আছে, ডেকাৰ চেকাৰ এইবিলাক আছে, কমল আছে। ইমাম চাবাই যায় কৈছে ইয়াত নমাজ নহ'ব, সিহঁতে এতিয়া নমাজ পঢ়ি লৈছে, এতিয়া আৰু জামে মছজিদত নমাজ নহয়, আপোনালোকে বেলেগ ঠাইত নমাজ পঢ়ে। তেতিয়া আমি মুক্তব ঘৰত গৈছোঁ, গৈ আমি নমাজ আদায় কৰিছোঁ। তেতিয়া আমাৰ কিছুমান মানুহ আহিছে আমাৰ হামচায়াত, এই আমাৰ আব্দুল হাসিব বা এনামুদ্দিন চৌধুরী এনেকুৱা আহিছে, যিবিলাক মানুহে এই মাটিখিনি দান কৰিছে, আহি কৈছে তোমালোকে কিয় মসজিদত বেলা দিছে? এই কথা কেতিয়া কাজিয়া পাত লাগিব, কাজিয়া মারপিট লাগিব। এই মারপিট লাগাত এই আব্দুল মতিন আমার সৰু বাইটোৱে মারপিট খালে, সিহঁতে ইটা বালু পাথরেরে দলিয়ালে, আর কিছুমান অস্ত্রে মারপিট করিলে। আর এজন খুড়া আছে, তেখেতো কেজন মানুষ মানে জখম হয়েছে, প্রায় চারিজন। এইবার মসজিদত বেৰ দিয়াৰ পক্ষ কি কয় শুনক। মানে আজি ৰাতিপুৱা ফজৰ নামাজৰ পাছত আমাৰ কেইজনমান আমার ফ্যামিলি 10-15 মানুষ আসছিল, একেলগে নমাজ পড়ার পাছত মানে আমার মসজিদের একটা পুরানা কাজিয়া মানে আসছিল বেলেগ এজনের লগত, কিন্তু মসজিদের সেক্রেটারি আর ভাই আর আব্দুল হাসিব তো মিলিত মানে এই প্রাইভেট দরকার কাজিয়াখনের কারণে আমার 10-15 মানুষক মসজিদের পর বঞ্চিত করেছে। পিছত আমি কি সিদ্ধান্ত করল, যা শুক্রবারে আমার মরা জিন্দা পিতৃ ভাই ককাক চাচাক সবক গালি মারার পিছত আমার একটা সিদ্ধান্ত ললো যে আমার মসজিদত যদি হক আছে, অংশীদার আছে যদিও, তেনহলে আমার 10-15 মানুষ আছে তেওঁলোকৰ কারণে আমার পার্টিশন দি দিলো। আজি রাতে দিয়ার পিছত ফজর নামাজের সময়ত মানে বেলেগ মানুষ এজন আছিল, তেওঁ নাম সাজবান খারি, তেওঁ আহি পালে আমার কেজনে নমাজ পড়ি ললো। পিছত কলো যে আপনি ইয়াতে জমাত ফোন করে লোক, সে কলে আর তো জমাত নহব, মানে কি হল মানে এনেকুৱা আমরা বাধা করেছো নমাজের কারণে, তার কারণে আমার কেজনে মিলি আমার মসজিদখন ব্ল্যাক করে দি দিল, তার কারণে আপনি কি করল পার্টিশন দি দিল। দবকাৰ পৰা কফিলউদ্দিন বৰভূঞাৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।